অধ্যয়ন ক্যারিয়ারের আজকের পর্বে আমরা এসেছি ঢাকা ডেন্টাল কলেজে। কথা বলবো এখানকার অধ্যয়নরত শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে। জানাবো ডেন্টাল চিকিৎসা নিয়ে পড়াশোনা এবং পড়াশোনা শেষে ক্যারিয়ারের নানা খুঁটিনাটি বিষয়। সেই সাথে জানাবো চাকরির নানা খবরাখবর। তবে তার আগে চলুন জেনে আসি ডেন্টাল চিকিৎসা মূলত কি তা নিয়ে বিস্তারিত। দন্তবিজ্ঞান বা দন্ত চিকিৎসা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা। দন্ত চিকিৎসা মূলত মুখ গহ্বর সম্পর্কিত চিকিৎসা। 1650 থেকে 1800 সালের মধ্যে আধুনিক দন্ত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়। একজন ডেন্টিস্ট রোগীর দাঁত মাড়ি চোয়াল ও মুখের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসার দায়িত্ব থাকেন। শুধু দাঁত তোলা আর দাঁত বাঁধানোর মধ্যেই সীমাবদ্ধ নেই আজকের দাঁতের চিকিৎসা। মুখের ক্যান্সার, টিউমার সহ যাবতীয় সব রোগের সার্জারি একজন ডেন্টিস্ট করে থাকেন। সুন্দর হাসি মুখমণ্ডলের ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার এবং ডেন্টাল ইমপ্ল্যান্টের মতো আরও কাজ করেন একজন ডেন্টিস্ট। নতুন নতুন ম্যাটেরিয়াল ও চিকিৎসা পদ্ধতির সংযোজনের ফলে চিকিৎসার এই ত্রুটি এখন অনেক সমৃদ্ধ। ফলে বিশ্বের সম্মানজনক ও অর্থনৈতিকভাবে গতিশীল প্রথম 10টি পেশার মধ্যে ডেন্টিস্ট্রি বা দাঁতের চিকিৎসা অন্যতম। বাংলাদেশের বিপুল জনসংখ্যার তুলনায় ডেন্টিস্টদের সংখ্যা অপ্রতুল, তাই ডেন্টিস্টদের জন্য ক্যারিয়ারের সুযোগ এখন অনেকটাই উন্মুক্ত হচ্ছে আমাদের দেশে। বিডিএস কোর্স সমাপ্ত করার পর একজন চিকিৎসকের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে রয়েছে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে। জানবো কিভাবে তারা তাদের ফিউচার ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার প্ল্যান কি? আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমাদের তৃণমূল পর্যায়ে তো ওখানে চিকিৎসা ব্যবস্থাটা একটু মানে একটু কম, তো এই অনুযায়ী পেশেন্ট লেভেলে ওই জায়গাটায় চিকিৎসা সেবাটা একটু কমে পৌঁছায়। তো তার উপরে ডেন্টিস্ট্রি প্রফেশনে তো আমাদের ম্যাটেরিয়ালস বলেন সব কিছু খুবই দামি, তো কস্টলিয়ার হওয়ার জন্য তো এটা অ্যাফোর্ডেবল না তাদের জন্য। তো আমার ছোটবেলা থেকে এই জন্য ইচ্ছা যে আমি যেন হচ্ছে নিজেকে স্কিল্ড একজন ডক্টর হিসেবে তৈরি করি এবং এরপরে আমি তৃণমূল পর্যায়ে তাদেরকে চিকিৎসা সেবা দিব যাতে তারা এটা অ্যাফোর্ড করতে পারে। আপনাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইভাবেই পড়াশোনা করানো হয়, তাত্ত্বিক পড়ানোর পাশাপাশি ব্যবহারিক শেখানোর বিষয়টাকে আপনি কীভাবে এনজয় করেন? তাত্ত্বিক যে জিনিসগুলো স্যার আমাদেরকে ক্লাসরুমে শেখায়, সেই একই জিনিসে স্যার যখন কোনো পেশেন্টের রূপে আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখায়, তখন দেখা যায় যে তাত্ত্বিক বিষয়টা আমাদের কাছে আরও বেশি আনন্দদায়ক হয়। আমরা আরও ভালোভাবে জানতে পারি পেশেন্ট যেটা আমি একটা প্রজেক্টরে পড়তেছি একটা পড়ানো, সেই জিনিসটা যখন আমার স্যার আমার ক্লাসরুমে একটা পেশেন্টের উপর আমাকে করে দেখাচ্ছে, তখন সেটা অবশ্যই আমার খুব ভালো লাগে। নিজেকে প্রাউড ফিল হয় যে আমিও একদিন ঠিক এভাবে একটা পেশেন্টের উপরে কাজ করব। যেটা আমি শিখতেছি, যেটা আমি জানতেছি, সেটা আমি স্যারের কাছ থেকে দেখে ভালোভাবে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করব। এত পড়াশোনার বিষয় থাকতে বিডিএস অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এই বিষয়টাতে কেন পড়লেন? অ্যাকচুয়ালি বিডিএসকে প্রফেশন হিসেবে নেওয়ার এটাই কারণ ছিল, কারণ মানুষের হাসিটা অনেক প্রেসিয়াস। অ্যাকচুয়ালি আমরা যেই কাজটা করি মানুষের হাসিটা একদম আগের পর্যায়ে নিয়ে যাই, যেটা আমার কাছে অনেক বেশি প্রাউড ফিল হয়। অ্যান্ড পেশেন্ট বা মানুষ আলটিমেটলি অনেক হ্যাপি হয়, কারণ একটা হাসি পারে সব কিছু ঠিক করে দিতে পারে। ডেন্টিস্ট্রি পড়তে এসে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন? ডেন্টিস্ট্রিতে আসার পর আমি দেখলাম যে এখানে ডেন্টিস্ট মিনিং হলো ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্টিস্ট। তো এই ডেন্টিস্ট্রির মাধ্যমে আমি একসাথে কয়েকটি ক্ষেত্রে বিচরণ করতে পারি। এই কারণে এখানে ডেন্টিস্ট্রি পড়তে আসার পর মানে আমি দেখতে পেলাম যে মানব সেবার সাথে সাথে আমি আরও অনেক ক্ষেত্রে বিচরণ করতে পারবো। ডেন্টিস্ট্রি পড়ার পর আপনার পরবর্তী ভাবনা কী? আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে চাই, যেখানে যে FCPS অথবা MS এই ডিগ্রিগুলো নিয়ে আমি হচ্ছে বাংলাদেশে আরও বেশি দক্ষ হতে চাই এই চিকিৎসা সেবার ক্ষেত্রে। এছাড়াও আমি চাই যে বাইরে দেশে আরও যে মডার্ন টেকনোলজি যেগুলো আছে সেগুলোর বিষয়ে আরও বেশি ট্রেনিং নিয়ে আমি বাংলাদেশে এসে সেগুলোর বিচরণ আরও বেশি করতে চাই। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষকদের সাথে। জানতে চাইবো কিভাবে তারা তৈরি করছেন তাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অধ্যাপক ও পরিচালক ডক্টর মোহাম্মদ বোরহানউদ্দিন হাওলাদারের সাথে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, ডেন্টিস্ট পেশা হিসেবে কতটা চ্যালেঞ্জিং? আসলে প্রত্যেকটা প্রফেশনেই চ্যালেঞ্জিং। ডেন্টিস্ট্রি হচ্ছে মেডিকেল প্রফেশনের সবচেয়ে বড় একটা অধ্যায়। ডেন্টিস্ট্রি পাস করার পরে দুটো ধাপ কাজ করে, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, একটা প্রাইভেট সেক্টর। এই গভর্নমেন্ট সেক্টরে আসলে আমাদের সিট লিমিটেশন রয়েছে, যারা এই গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে তারা আসলে একটা প্রফেশনে একটা এস্টাবলিশ পর্যায়ে কাজ করছে, এবং প্রাইভেট সেক্টরে আমাদের
প্রাইভেট ডেন্টাল কলেজ রয়েছে, সেখানেও কাজ করছে। আসলে এই পেশাকে যদি সত্যিকার অর্থে সে ডেভেলপ করতে চায়, তাহলে তার গ্র্যাজুয়েশনের সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েশন করে সে তার একটা অবস্থান তৈরি করতে পারবে। ডেন্টিস্ট হতে গেলে একজন মেডিকেল শিক্ষার্থীর কি কি ডিগ্রি নিতে হয়? আসলে ডেন্টিস্ট হওয়ার জন্য ইন্টারমিডিয়েট পাস করার পরে তাকে 5 বছরের যে কোর্স কমপ্লিট করতে হয়, 5 বছরের ব্যাচেলার্স কোর্স কমপ্লিট করতে হয়। MBBS যেভাবে 5 বছর কোর্স কমপ্লিট করে, ডেন্টিস্ট্রি বা BDHR কোর্স একইভাবে 5 ইয়ার্স কোর্স কমপ্লিট করতে হয়। এই 5 ইয়ার্স কোর্স বেসিক্যালি শুধু ডেন্টিস্ট বিষয় পড়ে তা না, তারা পুরো শরীর নিয়ে মেডিকেল প্রফেশনের প্রত্যেকটা সাবজেক্টেই কম বেশি পড়ে থাকে। এটা হলো প্রথম ব্যাচেলার ডিগ্রি। ব্যাচেলার ডিগ্রি করার পরে সে যদিও স্পেশালিস্ট বা তাকে সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল ফিল্ডে সে যদি শিক্ষক হতে চায়, অথবা সে যদি প্র্যাকটিক্যালি হসপিটালে কাজ করতে চায়, অথবা প্রাইভেট প্র্যাকটিস করতে চায়, তাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নিতে হয়। শুরুতেই আপনার কাছে জানতে চাই, দাঁতের বিভিন্ন রোগ থেকে নিরাপদে থাকার জন্য আপনারা রোগীদের কী কী পরামর্শ দিয়ে থাকেন? আমরা প্রথমেই এমফেসিস দিই যাতে রোগটা না হয়। সো নর্মালি কী কী মেজার সে নিবে তার দাঁতের যত্নের জন্য রেগুলারলি, প্রথম কথাই হচ্ছে 2 বার দাঁত ব্রাশ করতে হবে। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে, নাস্তার পরে, এবং দ্বিতীয়বার হচ্ছে রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আগে, সব খাওয়া দাওয়া শেষ তার পরে। মাঝে যে কয়বার আমরা বড় খাবারগুলো খাই, দুপুরের, সকালের, রাতের, প্রতিবার খাওয়ার পরে এখন আমাদের ফুড হ্যাবিটটা হচ্ছে একটু ফাইব্রাস ফুড খাই, একটু আঠালো স্টিকি ফুড খাই, সো দাঁতের ফাঁকে ফাঁকে জমে যায়। এজন্য রেগুলার ফ্লসিং করতে হবে, দাঁত দুই দাঁতের মাঝখানে পরিষ্কার করার জন্য কিছু সুতা পাওয়া যায়, ওয়াক্স কোটেড, আমরা এগুলো ইউজ করতে পারি। কখনোই টুথপিক ইউজ করবো না, এটা হচ্ছে আমাদের মানে একেবারেই নিষেধ করা থাকে রোগীদেরকে। এর ফাঁকে সারাদিনে অ্যাটলিস্ট 2 বার আমরা বলি আপনি মাউথ ওয়াশ ইউজ করবেন। সে মাউথ ওয়াশটা কি বাজারে কিনতে পাওয়া যায় সেটা জরুরি তা না, আপনার ঘরেই তৈরি করা যায়, এবং সবচেয়ে ভালো মাউথ ওয়াশই হচ্ছে এটা, হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে কুলি করবেন দিনে 2 বেলা। এটা হচ্ছে যাতে দাঁতের রোগ থেকে সে বেঁচে থাকতে পারে। তার নাই হয়, যদি হয়ে যায় তাহলে কি করব, হতে পারে কীরকম দাঁতে ছোটো একটা ছিদ্র হয়ে গেছে, খাবার ঢুকে থাকে, তার বের করতে কষ্ট হয়, আপনি এটা নিয়ে বসে থাকবেন না, আপনি ডেন্টাল সার্জনের কাছে চলে যাবেন, চেক করে দেখে সেটা যে ধরনের চিকিৎসা লাগে। যদি ছোটো ক্যাভিটি হয় আমরা একটা ছোটো ফিলিং করে দিলেই এই দাঁতটা সেফ হয়ে গেল, বড় কোনো প্রসিডিওরে যেতে হবে না। বেশি বেশে গেলে এই দাঁতটা ফেলেও দিতে হতে পারে, সেটা থেকে সেফ হয়ে গেল। এটা হচ্ছে রেগুলার চেক আপ। এবং এই রেগুলার চেক আপটা আমরা বলি সবসময় আপনারা 6 মাস থেকে 1 বছরের ভেতরে অন্তর অন্তর আপনারা দাঁতের ডাক্তারের কাছে যেয়ে করে নেবেন। নতুন শিক্ষার্থী যারা ডেন্টিস্ট্রি বিষয়ে পড়াশোনা করতে চায় তাদের প্রতি আপনার সাজেশন কি? কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই ডেন্টিস্ট্রি নিয়ে পড়তে চায়, তার অনেক ধরনের স্কোপ খোলা আছে এখন বর্তমানে আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে, নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে, নিজেকে একটা উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ডেন্টিস্ট্রি একটা মানে অপার সম্ভাবনার একটা পেশা। বাংলাদেশে বর্তমানে ডেন্টিস্ট্রির স্কোপ অনেক ওয়াইড কাজ করার ক্ষেত্রে, কারণ আমাদের দেশে 18 কোটি মানুষ, সেই তুলনায় আমাদের ডেন্টাল সার্জনের সংখ্যা খুব বেশি না আনুপাতিক হারে, যার কারণে আমাদের ডেন্টাল সার্জন অনেক বেশি দরকার, অনেক বেশি আমাদেরকে ডেন্টিস্ট্রি পেশায় মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করা প্রয়োজন। সো আমি মনে করি যারা পেশা নির্বাচনের বয়সে এখনও আছে, সে তারা ডেফিনেটলি ডেন্টিস্ট্রিকে একটা মানে খুব আদর্শ পেশা হিসেবে নিতে পারে, এবং এটার প্রতি আগ্রহী হলে কোনোভাবেই ভুল করবে না। শুরুতে আপনার কাছে জানতে চাই, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি স্টাডি কোর্স কারিকুলামে কী কী বিষয় থাকে? ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি এটা BDS ডিগ্রি বা যেটাকে বলা হচ্ছে যে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এখানে 14টার মতো সাবজেক্টকে পড়ানো হয়। এর মধ্যে 6টি রয়েছে জেনারেল যে মেডিকেল সায়েন্সের সাবজেক্টগুলো সেগুলো, আর বাকি যে 8টি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেন্টিস্ট্রি প্রফেশনের, অর্থাৎ সেই সাবজেক্টগুলো হচ্ছে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্ট এবং অর্থোডন্টিক্স, প্রোস্টোডন্টিক্স, চিলড্রেন প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি। এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করে আমরা নিজেদেরকে দক্ষ করি, এবং এর পরবর্তীতে আরও যে ডিগ্রি রয়েছে, যে পোস্ট গ্র্যাজুয়েশন যে ডিগ্রিগুলো সেগুলো কমপ্লিট করে আমরা নিজেদেরকে ডেন্টিস্ট্রি প্রফেশনের একজন দক্ষ স্পেশালিস্ট হিসেবে নিজেদেরকে নিয়োজিত করি। BDS পড়ার পর উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে দেশে এবং বিদেশে কী কী সুযোগ রয়েছে? BDS করার পর একজন স্টুডেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো নিতে পারে, যেমন MS, FCPS এই ধরনের ডিগ্রি। এছাড়াও যেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ সরকারি কর্মকমিশন, এখানে যেটা আমাদের বিসিএস গভর্নমেন্ট অফিসার হিসেবে সে জয়েন করতে পারে। আর বাইরের দেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স ডিগ্রি সে নিতে পারে, এছাড়াও নিজেকে দক্ষ করার জন্য বিভিন্ন ট্রেনিংগুলোও সে করতে পারে একজন BDS ডক্টর। এবার যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, এবার আমরা কথা বলবো মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকারের সাথে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে ডেন্টিস্টদের গুরুত্ব কতটুকু বেড়েছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে জনসংখ্যা এখন প্রায় 17 কোটি এবং প্রতিদিনই আমাদের দেশের দন্ত ডেন্টাল সার্জনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং দেশের প্রায় প্রত্যেকটি উপজেলায় আমাদের 480টি উপজেলায় একজনকে ডেন্টাল সার্জন আছেন। দেশে এখন পর্যন্ত প্রায় কলেজ এবং ইউনিভার্সিটির 36 কলেজ এবং ইউনিট আছে। আমাদের দেশে রেজিস্টার্ড ডক্টর আছে আপাতত 14,000। আমাদের এই 17 লোকের জন্য এটি এখন পর্যন্ত WHO-র তুলনায় সংখ্যায় কম। বলা হয় যে বিশেষ সচেতনতায় প্রতি 7,500 একজন ডেন্টাল সার্জন লাগে, আমরা এখানে প্রায় ডাবল, সেক্ষেত্রে আরও দন্ত চিকিৎসক লাগবে। এদেশে যেহেতু আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে, গুরুত্ব বেশি হয়েছে এবং আমরা মনে করি যে দন্ত চিকিৎসা অ্যাওয়ারনেস বৃদ্ধি পেয়েছে এবং মানুষ চিকিৎসা ভালো পাচ্ছে। নতুন যারা ডেন্টালে পড়াশোনা করছেন, ক্যারিয়ারের ক্ষেত্রে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? আমাদের দেশে প্রত্যেকটি উপজেলায় একটি ডেন্টাল সার্জন পদ আছে, 8টি গভর্নমেন্ট মেডিকেল ইউনিট, 1টি ডেন্টাল কলেজ, এগুলোতে কিন্তু চাকুরির ব্যবস্থা আছে। এছাড়া সরকার নতুন করে শেখ লুৎফর ডেন্টাল কলেজ গোপালগঞ্জ, খুলনায় একটি পূর্ণাঙ্গ ডেন্টাল করতে যাচ্ছে, যেটা কেন এই এশিয়ার মধ্যে একটি বড় কলেজ হবে। এই যেহেতু আরও অনেক উদ্যোগ আছে, ক্যারিয়ারের দিক থেকে আপনি জানেন ডেন্টিস্ট্রি একটি রয়্যাল সাবজেক্ট সারা বিশ্বে। 2015 সালে এই জব মার্কেটের ডেন্টিস্ট্রি জব সেকেন্ড পজিশনে ছিল এবং বিভিন্ন জায়গায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া দেখবেন যে এটি ভেরি কস্টলি। BDS পাস করার পর তাদের যে পরবর্তীতে হায়ার পড়াশোনা করার স্পেশাল অনেক সুবিধা আছে এবং দেশে বেশি এর সাবজেক্টে বেশ কদর আছে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনি একজন অভিনেতা পাশাপাশি একজন ডেন্টিস্ট, ডেন্টিস্ট হওয়ার পেছনের গল্পটা জানতে চাই। ডেন্টিস্ট হওয়ার পেছনে আসলে গল্প যেটা, পড়াশোনা করতে হয়েছে, তারপর চান্স পেয়ে ডেন্টিস্ট। বাট অভিনেতার যে বিষয়টা আপনি আসলে বললেন, মূল কথা হচ্ছে যে আমি ডেন্টিস্ট্রি পড়াশোনার শুরুতে রেডিওতে জয়েন করি অ্যান্ড দেন আই গট দ্য প্ল্যাটফর্ম, দেন টুকটাক অ্যাক্টিং বা অন্যান্য যেসব বিষয় সাহায্য করেছি আর কি। সো বেসিক্যালি আমি এখানে মানে পার্থক্যটা যেটা দেখতে পাই, দিস ইজ মাই প্রফেশন ডেন্টিস্ট্রি, আর মিডিয়া অ্যাক্টিভিটি ইজ মাই প্যাশন। সো ওই জায়গাটা হচ্ছে প্যাশন থেকে করি আর প্রফেশন হচ্ছে আমার এটা। যারা ডেন্টালে পড়বেন বলে ভাবছেন তাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত? ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারমিডিয়েটের সময় থেকে আসলে মেডিকেল অ্যাডমিশন এবং ডেন্টাল অ্যাডমিশন সিমিলার সিলেবাস, সো আলটিমেটলি ওইখানে ফোকাস দিতে হয়। মূলত হচ্ছে বায়োলজি যে সাবজেক্টটা, এটার উপর আসলে বেশি এমফাসাইজ করতে হয়। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, দেন হচ্ছে সাধারণ জ্ঞান মূলত, মানে এটাই তো হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের সিলেবাস। সো এই সিলেবাসটাতে যদি বেশি ফোকাস দেওয়া যায়, বিশেষ করে বায়োলজিতে আসলে বেশি ফোকাস দিতে হবে ইন্টারমিডিয়েটের লাইফ থেকে। আসলে আমাদের হয় কি, আমরা ইন্টারমিডিয়েটের পর গিয়ে ওই 2-3 মাসে আসলে অ্যাডমিশন বেজ একটা প্ল্যান করি, উইচ ইজ একটু আসলে আমার মনে হয় যে আগে থেকে যদি আমরা প্ল্যানটা করতে পারি যে ইন্টারমিডিয়েটের শুরু থেকে যে আই ওয়ান্ট টু বি এ ডেন্টিস্ট অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ ডক্টর, সো আমার ওই দিকটাতে আসলে ফোকাসটা দেওয়া উচিত। মানে মূলত অ্যাডমিশন বেস পড়াশোনাটা যদি আমি আরও আগ থেকে শুরু করি, ওই 2-3 মাসের জন্য ফালায় না রেখে, তাহলে আপনি আসলে যে কোনো জায়গায় ইজিলি চান্স পেতে পারেন। আপনার ক্যারিয়ারের শুরুর গল্পটা জানতে চাই। আসলে শুরুর গল্পটা যদি বলতে চাই একটু অন্যরকম, কারণ শুরুতেই কখনোই ভাবিনি যে আমি ডেন্টাল সার্জন হব। প্রথমে হলো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিই, সেখানে আমি ওয়েটিংয়ে থাকি, তারপরে মানে পরীক্ষা দিব করেও দিব না এরকম, পরে আম্মুর অনেক জোরাজুরিতে পরে ডেন্টালে পরীক্ষা দেই, চান্স পেয়ে যাই চিটং মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে। তখন থেকেই আসলে শুরু গল্পটা, সেখান থেকে গিয়ে পাহাড় পরিবেশ সব কিছু দেখেই খুব ভালো লেগে যায়। তারপরেও অনেক ভালো লাগে যখন স্যারদেরকে দেখি যে তারা ঢাকা থেকে গিয়ে চিটংয়ে ক্লাস নেয়, তারা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং সেখান থেকে আসলে আমার প্রফেশনকে ভালোবাসা শুরু হয়। প্রফেশনকে ভালোবাসতে বাসতে কখন যে সেটা প্যাশন হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারি না। একজন ডেন্টিস্ট হিসাবে ক্যারিয়ারে আপনি আপনার নিজেকে কতটা সফল বলে মনে করেন? আসলে নিজেকে কতটা সফল বলে মনে করি এটা বলা খুব কঠিন, কিন্তু আমি আমার প্রফেশনকে অনেক ভালোবাসি। আমার প্রফেশনকে যেমন আমি ভালোবাসি, এটা আমার প্যাশন। আমি হলো 2012-তে পাশ করেছি, তারপরে এ পর্যন্ত আমি কাজ করছি,
প্রতিদিনই হলো নতুন নতুন জিনিস শিখছি, শেখার কোনো শেষ নেই। এবং যখন আমি কোনো পেশেন্ট দেখি, পেশেন্ট যখন আমাকে তাদের কষ্টগুলি তাদেরকে রিলিফ দিতে পারি একটা ব্যথা থেকে, যখন তারা বলে যে ম্যাডাম খুব ভালো হয়েছে আপনার, আমরা আবার আসব, তখনই আসলে সফলতা। আসলে সফলতা মানে চাবিকাঠি তো নেই, এর লিমিটও নেই। সো সেক্ষেত্রে বলতে পারবো না আমি কতটা সফল, তবে আমি অনেক স্যাটিসফাই। পড়াশোনা শেষ করে অনেকে অপেক্ষা করেন একটা স্বপ্নের চাকরির। দর্শক, এবার জানাবো এ সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পদের নাম এক্সিকিউটিভ। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর। আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, পদের নাম কোঅর্ডিনেটর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 8 বছর। আবেদনের শেষ সময় 28 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স, পদের নাম ফার্স্ট অফিসার। আবেদনের শেষ সময় 20 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ঢাকা ওয়াসাপ, পদের নাম চিফ মিডিয়া অফিসার। আবেদনের শেষ সময় 29 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, পদের নাম হেড অফ রেমিটেন্স অপারেশন। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছর। আবেদনের শেষ সময় 21 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান নাসা গ্রুপ, পদের নাম ক্যাশ অফিসার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 থেকে 3 বছর। আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2023। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 সাথেই থাকুন।